ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। শুভ বুদ্ধ পূর্ণিমা সকলকে। আজকে আমাদের বাড়িতে পুজো আছে, তাই দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি একদম রেডি হয়ে গেছি, আর সেজেগুজেও নিয়েছি অল্প একটু, কারণ আজকে গরমটা সেরকম নেই, তবে একটু ঘাম দিচ্ছে। তা যাই হোক, এখানে দেখো আমাদের বাড়িতে প্রত্যেকবারই বুদ্ধ পূর্ণিমায় আমার বাড়ির সবাই আর কি, জেঠিমারা, জেঠুরা, ভাই বোনেরা মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করি। তো সেই সব প্রিপারেশানই হয়েছে। ছোলার ডাল, এখানে মিষ্টি আছে, দু জায়গায় ভাগ করে রাখা রয়েছে ছোলার ডাল। এইটা হচ্ছে আলুর দম, ঢোকা, আর এখানে আছে চাটনি, আমের চাটনি। তো এই হলো সমস্ত খাওয়া দাওয়ার প্রিপারেশন, আর এর সাথে হবে লুচি, কারণ নারায়ণ পুজোয় আমরা কেউ ভাত খাই না, তো লুচি খাই। তো সেইটা হবে, সেটা হতে এখনও অনেক দেরি আছে, ঠাকুরমশাই আসবেন, এবার পুজোটা হোক। এখানে দেখো পুজোর প্রিপারেশন কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আর এখানে সিন্নি মাখা চলছে, মা এখানে সিন্নিটা মাখছে। মা বরাবরই সিন্নিটা ভীষণ ভালো মাখে, খেতে খুব ভালো হয়, তাই জন্য প্রত্যেকবার মাই সিন্নি মাখে। কাকিমার বাড়ি, তো কাকিমার বাড়ি তো আজকে নারায়ণ পুজো আছে, তো সেখানেই এখন যাচ্ছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ নিয়ে।